মানিশ মালহোত্রার ড্রেস খুব পরি, মানিশ মালহোত্রার পরি, সাবিয়া সাচ্ছি পরি, ঋতু কুমার পরি, বারবেরি ড্রেস পরি, গুসিরও ড্রেস আছে আমার, প্রাডারও আছে, ভ্যালেন্টিনারও ড্রেস আছে, অনেক শ্যানেল আছে, হার্মসের পারফিউম আমার খুবই ভালো লাগে, YSL আর হচ্ছে গুসি, এর বাইরে আমি যেতে পারি না। আপনার যে ড্রেসের কালেকশন, পারফিউম, কসমেটিক্স, আমি প্রিটি শিওর আপনি বিভিন্ন ব্র্যান্ডের, ভালো ভালো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সামগ্রী ইউজ করে থাকেন, ওর আউটফিটসগুলো ইউজ করে থাকেন, পরে থাকেন। আপনার ফেভারিট ব্র্যান্ড কোনটা? আর তিনটা এরকম ব্র্যান্ডেড আউটফিট অ্যান্ড ব্র্যান্ডেড পারফিউম বা কসমেটিকের কালেকশনের কথা যদি শেয়ার করতেন। পছন্দের ব্র্যান্ড তো ব্র্যান্ডই সবই ভালো লাগে, আর মেকআপ আইটেম তো তোমার কসমেটিক্স, একটা ব্র্যান্ডকে দিয়ে কিন্তু আমার ফুল মেকআপটা শেষ হবে না। হ্যাঁ, যদি আমি এটা সাজাতে চাই যে আমি এই ব্র্যান্ডের বাইরে আমি কোনো মেকআপের কোনো বা কোনো কসমেটিক্স ইউজ করব না, সেটা আলাদা জিনিস, সেটা কেন হবে না, এটা তো আমার উপর ডিপেন্ড করে। আর আমার কাছে সব ব্র্যান্ডেরই আছে কসমেটিক্স, পারফিউম, বাট আমার কাছে মনে হয় নার্স আর ম্যাক ওকে, বাট ম্যাক এখন এত বেশি সবাই ইউজ করে, বাট এখন আরও ডেভেলপ করে, যেমন নার্স অনেক ভালো, তারপরে শেফোরার যে প্রোডাক্টগুলো আছে খুবই ভালো, শ্যানেলের প্রোডাক্টগুলো খুবই ভালো। আর পারফিউম টপ তিনটা হার্মসের পারফিউম আমার খুবই ভালো লাগে, আর হচ্ছে YSL, YSL এর পারফিউম আমি অনেক আগে থেকে ইউজ করি, খুবই ভালো লাগে, আর হচ্ছে গুসি, এর বাইরে আমি যেতে পারি না, মানে ঘুরে ফিরে এগুলোই। একসময় খুব শ্যানেল ইউজ করতাম, বডি স্প্রে এন্ড পারফিউম, এখন পারফিউমটা ইউজ করা হয় না শ্যানেলের, বাট বডি স্প্রেটা এখন ইউজ করি। আর আউটফিটগুলোর দিকে যদি শাড়ি, ইন্ডিয়ান স্টাইল আউটফিট যেগুলো হচ্ছে সেগুলো ডিজাইনারদের নাম, বা আপনার ফেভারিট ডিজাইনার, শাড়ি, সালোয়ার কামিজ আর ওয়েস্টার্ন, দেশের মধ্যে একটা হবে, একজোড়া নাম হবে, আর ক্যাজুয়াল আউটফিটস এর মধ্যে একটা ব্র্যান্ড, দেশি মানে কি তুমি বাংলাদেশের ডিজাইনার আর ইন্ডিয়ান, ওভারঅল বাংলাদেশ হোক বাইরের হোক, ইন্ডিয়ান ডিজাইনারের মধ্যে তো আমি মানিশ মালহোত্রার ড্রেস খুব পরি, মানিশ মালহোত্রার পরি, সাবিয়া সাচ্ছি পরি, ঋতু কুমার পরি, তারপরে ইন্টারন্যাশনালে তো বারবেরি ড্রেস পরি, গুসিরও ড্রেস আছে আমার, প্রাডারও আছে, তোমার ভ্যালেন্টিনারও ড্রেস আছে, অনেক শ্যানেল আছে। ফেভারিট বলতে হবে, আমরা একটা ফেভারিট শুনতে যাচ্ছি। তিনটা তো বলেই দিলাম, মানে যেগুলো আমার কাছে আছে, তারপর ড্রেস মানে আউটফিট ড্রেসগুলো যে খুব খুব পশ ব্র্যান্ডে, যেমন এই যে শ্যানেল, গুসি, প্রাডা, খুব বেশি যে এই ব্র্যান্ডগুলো ইউজ করা হয় তা কিন্তু না, খুব রেয়ার, কারণ এগুলো তো অনেক এক্সপেন্সিভ, দেখা যায় যে বছরে হয়তো দুই চারটা কেনা হয়, খুব বেশি না, মানে ড্রেস আপ। আর ব্যাগ তো মনে হয় প্রতি মাসেই একটা করে কিনি, ডিজাইনারের ব্যাগ। আমার কাছে মনে হয় বারবেরি খুবই ভালো ড্রেস, মানে অনেক ফ্যাশন আছে, আর গুচি অনেকগুলো টি শার্ট আছে, আর হচ্ছে ভ্যালেন্টিনা।